সমস্ত শ্রোতা বন্ধুদেরকে নমস্কার জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভাইফোঁটা। ভাইফোঁটা, ভাইকে ফোঁটা দেওয়ার একটি উৎসব হিন্দু ধর্ম বা সনাতন ধর্মী মানুষদের একটি অন্যতম প্রধান সার্বিক উৎসব। এটি কালী পুজোর একদিন বা কোথাও কোথাও কালী পুজোর দুদিন পরে এই ভাইফোঁটা উৎসব পালিত হয়। এই উৎসবে কোনো মন্ত্রতন্ত্র বা তথাকথিত পুরোহিতদের প্রয়োজন পড়ে না বলে এটি বর্তমানে একটি সার্বিক উৎসবে পরিণত হয়েছে। অন্যান্য ধর্মের মানুষেরাও বর্তমানে এই উৎসবকে নিজের করে আপন করে নিয়েছেন। পুরাণের মতে সূর্যপুত্র যম এবং যমুনা একসময় বিভিন্ন ঘটনাচক্রে তারা বিভিন্ন দুঃখের সম্মুখীন হন। তারপরে যম একসময় তার বোন যমুনার কাছে যান এবং ভাইফোঁটা নেন। সেই থেকে এই উৎসব মত্তলোকেও প্রচলিত হয়। আরেকটি মত বলে যে কোনো প্রাচীনকালে কোনো এক সময় ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুর নামে এক অসুরকে বধ করে দীর্ঘ সময় পর তার বোন সুভদ্রার কাছে ফিরে আসে এবং সেই সময় ভালোবেসে তার বোন তাকে মিষ্টি খাওয়ান এবং ফোঁটা দেন। এই থেকে ভাইফোঁটা উৎসবটির জন্ম। শুধুমাত্র বাঙালি, বাংলাভাষী বা পশ্চিমবঙ্গের মানুষদের ক্ষেত্রে নয়, ভারতের বিভিন্ন জায়গায় এই উৎসব পালন করা হয়। তবে নাম ও আচার আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। যেরকম পশ্চিমবঙ্গের উত্তরাংশ, দার্জিলিং অঞ্চল, সিকিম এবং নেপাল অঞ্চলে ভাইটিকা নামে এই উৎসব পালিত করা হয়। এখানেও ভাইরা বা দিদিরা তাদের ভাইকে বা দাদাকে ফোঁটা দেন এবং মিষ্টি খাওয়ান এবং ফুল এবং নানান জিনিস দিয়ে বাড়িঘর সাজান এবং ভাই বা দাদারাও বিভিন্ন চাঁদা দিয়ে বা বোনেদের কাছ থেকে কিছু উপহার সামগ্রী স্বরূপ নিয়ে একটি উৎসব পালিত করে, খাওয়া দাওয়া করে। এছাড়াও ভারতের বিভিন্ন অঞ্চলে যেরকম পশ্চিমাঞ্চলে ভাইদুজ নামে এই উৎসব পালন করা হয়। সেখানেও এই উৎসব খুবই ধুমধামের সঙ্গে ভাইকে আপন করে নেয়। ভাইফোঁটায় ভাইরা তাদের দিদিকে বা বোনকে উপহার দেয় এবং তারা ভাইফোঁটা পায়। বড়রা ছোটদেরকে প্রণাম করে। যেরকম যদি দাদা হয় তাহলে বোন দাদাকে প্রণাম করে, আর যদি ভাই ছোট হয় তাহলে ভাই তার দিদিকে প্রণাম করে এবং উপহার এবং আশীর্বাদ নেয়। এই উৎসব বর্তমানে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। ভবিষ্যতে এর আরও সার্বিক ও ব্যাপকতা কামনা করা যায় এবং এটি একটি খুবই সুন্দর উৎসব। যেরকম রাখি বন্ধন উৎসব, সেরকমই একটি উৎসব, মানবিক উৎসব। বর্তমানে এই উৎসব আরও প্রয়োজন আমাদের নারী পুরুষে ভেদাভেদ দূর করার কারণে এবং ভ্রাতৃত্ব এবং আমাদের আন্তরিক ভালোবাসা, মানুষ মানুষ সেটা জাগরণ করার জন্যে এই উৎসবকে আরও আমাদের আপন করে নেওয়া উচিত। আজকে এ পর্যন্তই থাক। সকলকে শ্যামা পূজা এবং ভাতৃদ্বিতীয়া, যম দ্বিতীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্যন্তই রাখা হচ্ছে। নমস্কার, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। সমস্ত শ্রোতা বন্ধুদেরকে নমস্কার জানাই। আজকে